রহমান আপনি লিখেছেন প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানা ঘুমাতে পারবে এ ব্যাপারে সরাই নির্দেশনা কি প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না এবারে সরি নির্দেশনা একেবারে স্পষ্ট নবী করিম সাল্লাহাম একটি হাদিস আউদাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে তখন সেক্ষেত্রে এরকম বয়সে পৌঁছার পর নবী আলাইসালাম বলেছেন অফার রাখু ওফার ওফার দেখো বেই ফিল্মা দেওয়া যায় অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও এবং মোল্লা আলী কারি রহমহল্লা বিশ্ববিখ্যাত মহাদ্দিস হানাফি মহাদ্দিস মেরকাতুল মাফাতি হাই মেসকাতুল মাসাবি হেসরা সেখান থেকে লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদেরকে রাখা উচিত নয় কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানাতে আর সামর্থ্য রাখেন না তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা শোন মাঝখানে কোনো পার্টিশন করবালের ইত্যাদি দিয়ে দেন তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ বিন্লা তারা দায়মুক্ত থাকবেন কিন্তু এই সমস্যাগুলো অর্থাৎ একই বিছানা বিশেষ করে একই কাপড় একই কাঁথা একই কম্বলের সময় দশ বারো বছর বয়স চোদ্দো বছর পনেরো বছর হওয়ার পরেও ভাইয়ারা থাকেন অনেক সময় এটি উচিত নয় আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে আমরা এর আগে একটা প্রশ্ন উত্তর বলেছিলাম সেখানে আমাদের অনেক ভাইজন ভাই বোন আপত্তি করেছেন মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি এগুলো আমাদের কোনো উত্তর নয় আমরা কলং হাদিস থেকে সরাসরি সব বিষয়ে উত্তর দিয়ে ফেলব সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই ওলামা ইকরাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই আমরা দিয়েছি অতএব ভিন্ন কিছু নয় তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবার সব সদস্য থাকতে হয় সেক্ষেত্রে কি করবেন আমরা তো বলেছি যে একাকী থাকবে না ভাই বোন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকই থাকবে না শুধু মাথা নির্জনে সেখানে অন্যরা থাকবেন এবং ধরুন দুই ভাই থাকলেন তারা উপরে থাকলেন বোন নিচে থাকলেন বা বোন উপরে থাকলেন তারা খাটের নিচে বা চোখের নিচে ফ্লোরে শুইলেন এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন অর্থাৎ অপশন নাই তা কিন্তু না এমনকি একই বিছানা থাকলেন পার্টিশন দিয়ে দিলেন তাতে পৃথক হলো এবং একই কম্বল বা কাঁথার নিচে শোবেন না হাতে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে এবং এই নিষেধাজ্ঞা নামাললে যে ক্ষতিকর দিক সেটাও পরিষ্কার আরমান করেছেন ভুলে ইচ্ছা স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহর মাইকমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধপান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না নবী করিম সাল্লাম বলেছেন নাম লাদা আতু মিনাল মাজা আহ অন্যাদেশে আসে লালদা ইল্লা রদা ইল্লা ফিসানা তেন আলাই সালতে দুই বছরের বাইরে গেলে যদি উৎপান করানো হয় সেই উৎপাদন করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূর মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রীদ্বন্দ্ব যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো আমার কম জায়েজ বলেছেন কিন্তু না এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী সাইফুল ইসলাম আপনি লিখেছেন কিছুদিন পরপরই শোনা যায় যে অমুক কোম্পানি বহু মানুষের টাকা নিয়ে উদাহ হয়ে গেছে বা মেরে দিয়েছে অন্যের সম্পদ আত্মসাদের পরিণাম সম্পর্কে যদি একটু বলতেন ভাই সাইফুল ইসলাম ইসলাম আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন এখানে শর্টকাটে সম্পদশালী হওয়ার কোনো সুযোগ আসলে রাখা হয়নি এই জন্য আপনি দেখবেন যে আপনি বসে বসে সুদে টাকা লাগালেন আর বসে বসে আপনি তার লাভ খেয়ে আপনি বড়ক হয়ে গেলেন এই পদ্ধতিকে ইসলাম কিন্তু জায়েজ করেন এটা হারাম এবং একইভাবে আপনি দশ টাকা দিয়ে লটারি কিনে চল্লিশ লক্ষ টাকার মালিক হয়ে গেলেন রাতারাতি এরকম শর্টকাট ওয়েতে ধনী হওয়ার কোনো পথ কিন্তু ইসলাম রাখেন অনেক কোম্পানি যেরকম মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে আমরা গ্রাহকরাও সাধারণ মানুষ অনেক সময় লোভে পড়ে এই সমস্ত জায়গায় পা দেই এবং ক্ষতিগ্রস্ত হই দুনিয়াও বরবাদ হয় আমাদের আখড়াতে বরবাদ হয় এ বিষয়ে আমাদের সবার দায়িত্বশীল আচরণ করতে হবে করেন আল্লাহ বলেছেন হে ইভানদারকন তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভাবে করবে না যে ব্যক্তি এরকম করবে আল্লাহ তালা বলেছেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং আল্লাহ আল্লাহর জন্য সহজ আমি করিম সাল্লি আসালাম বলছেন মালকাশাফলাই সামিন না যে ব্যক্তি আমার উন্মতকে প্রতারণা করে ধোকা দেয় তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্ত করে সে আমার উন্মত হতে পারে না দুনিয়াতে যারা এগুলো সম্পদের জন্য করছেন বিভিন্ন কোম্পানি খুলে মানুষের টাকা বিভিন্নভাবে তারা সংগ্রহ করছেন এরপরে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন মানুষের টাকা নিয়ে একরকম তামাশা করছেন এবং তাদেরকে রিস্কের মধ্যে ফেলছেন এই মানুষগুলো হয়তো অনেক সম্পদ আহরণ করছে কিন্তু এরা হোক কে আমাদের ময়দান হবে সবচেয়ে অভাবী এবং ভিখারি নবী করিম সাদা সাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে তখন সাহিরা বললেন যে আমাদের মধ্যে তো যার টাকা পয়সা নাই নেই মাল্লাদিনহারা দিন হামা তাকে আমরা মনে করি যে সে হলো অভাবী নাবী রিসাল্লাম বলেছেন প্রকৃত অভাবী হলেন ওই ব্যক্তি যে কী দিন দুনিয়ার থেকে অনেক আমল টামল নিয়ে যাবে কিন্তু পাওনাদারদের পাওনা দিতে 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 মানুষ হক নষ্ট করেছে সেগুলো পরিশোধ করতে করতে সে নিঃস্ব হয়ে যাবে সমস্ত স্বভাব তার পাওনার বিপরীতে দিয়ে দিয়ে তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যাবে এরপরে পাওনাদারদের বদামল নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে তো এই জন্য যারা সম্পদ আহরণ করছেন দুনিয়াতেই তাদের শান্তি হয় না আখরাতে অশান্তি তো নিশ্চিত এই জন্য হারামে আল্লাহ রবুল্লা আলমেন আরাম রাখেননি আল্লাহ আমাদেরকে হারামকে না বলার তৌফিক দান করুন বেশিরভাগ মুসলমানরা আজ আমরা নামাজ কালাম রোজা বা ইসলামের অন্য অনেক বিধিবিধান পালন করলেও অন্যকে মেরে ঠকিয়ে অন্যায় করে বিভিন্নভাবে সম্পদ আহরণ করার এক নেশে আমরা মধ্য হয়ে আছি আল্লাহ তালে আমাদের সবাইকে আপনার জন্য বোধ দেওয়া হয় সেই তফিক আমাদেরকে দান করুন এবং গ্রাহক যারা আছেন তারাও লোভে আপনার শর্টকাট ওয়েতে ধনী হওয়ার বা সম্পদ করার কোনো পথে যাবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং বোঝার তফিক দান করুন এ ধরনের কাজ যদি কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো লেবাসধারী বা কেউ যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা হালাল হয়ে যাবে না যদিও এই ধরনের কাজগুলো সাধারণত সমাজের এক শ্রেণী মানুষ করে থাকেন যারা হয়তো বিভিন্ন শ্রেণী পেশার সাথে জড়িত যারা গায়রে আলেম বা আলেম নন আলেমদের মধ্যে এ ধরনের ঘটনা খুবই কম ঘটে কিন্তু সেই কমটাও অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক কারণ আলেমদের প্রতি মানুষের যে আস্থা সেখানে শতকরা এক দুটি ঘটনাও যদি এরকম আলেমদের দ্বারা হয়ে থাকে মানুষের আস্থা কমে যায় আলেমদের প্রতি এই জন্য আলেমদেরও দায়িত্বশীল হতে হয় এবং সচেতন হতে হবে এবং লেবাস ধারণ করে কেউ যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেবারে সচেতন এবং সাবধান থাকতে হবে আমাদের সকলেই আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন